দর্শক সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক কাজী রওনাক হোসেন কেমন আছেন পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনাকে একটু পরে শোনাই তারপর আমরা আলোচনায় যেতে চাই প্রথম আলোর শিরোনাম তখন সাহস পায়নি এখন তৎপর দুদক দুর্নীতির অনুসন্ধান বাংলাদেশ নিয়ে রাজনাথ সিংহের বক্তব্য উদ্বেগের চার জেলায় বন্যা বিধ্বস্ত ঘরবাড়ি নির্মাণ নিয়ে চিন্তায় তোরা দৈনিক সমকাল বিএনপির সঙ্গে জামায়াতের টানাপোড়েন বাড়ছে নদীর পানি বন্টন হতে হবে আন্তর্জাতিক আইনে পিটিআই কে ড ইউনুস দৈনিক যুগান্তর সড়কে শাহজাহান খানের চাঁদাবাজি পকেটে ছয় হাজার কোটি টাকা পিটিআইকে ডক্টর ইউনুস তিস্তার পানির সমস্যার সমাধান হতে হবে দলগুলো সংস্কারে গুরুত্ব আরোপের পরামর্শ এখন এই নির্বাচনে না ছাত্র জনতার কালের কণ্ঠ বড় ইসলামী জোট গঠনের উদ্যোগ ইসলামী দল ভারতের প্রতিরক্ষামন্ত্রী যুদ্ধের জন্য সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে হবে পিটিআই কে ডক্টর ইউনুস তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হতে হবে দৈনিক ইত্তেফাক তিস্তার পানি বন্টনে আন্তর্জাতিক আইন মানতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস আমি এই স্বপ্ন দেখেছি এবং আমার আরও স্বপ্ন আছে প্রথম ফুটবলার হিসেবে নয়শো গোল করার পর রোনালদো বাংলাদেশ প্রতিদিন পাচার নব্বই হুজি নব্বই হাজার কোটি টাকার খোঁজে দুদক তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হতে হবে পিটিআই কে প্রধান উপদেষ্টা সাজান খানের ভয়াবহ চাঁদাবাজি মানব জমিন পিস্তলের ভয় দেখিয়ে তারেক রহমানকে সাজা দিতে বলা হয় তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হতে হবে ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে বললেন রাজনাথ খবরের কাগজ ঝুলে গেছে চোদ্দ হাজার কোটি টাকার কাজ ভারতীয় ঋণে রেল প্রকল্প বিডিআর বিদ্রোহের তদন্তে সাহায্য করেনি সরকার কালবেলা শিরোনাম শফিউল্লাহ মুনিরের বউ বাগিয়ে নেন দরবেশ আন্দোলনে গুলি ছোড়া অস্ত্রধারীরা অধরা সময়রাল আলো হাসিনার আয়া বুয়ারাও বাগিয়েছেন প্লট আন্তর্জাতিক আইন অনুযায়ী তিস্তার পানি চায় বাংলাদেশ আজকের পত্রিকার শিরোনাম বিপুর ছায়ায় দানব ভারুন সীমান্তে বাংলাদেশি হত্যা নিষ্ঠুরতা দৈনিক বাংলা তিস্তার পানি বন্টন সমস্যার সমাধানে কাজ করবে সরকার কুমিল্লার চৌদ্দ গ্রামে বাস মাইক্রোবাস সংঘর্ষে নিহত চার দৈনিক জনকণ্ঠ তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হতে হবে পিটিআই কে ডক্টর মোহাম্মদ ইউনুস কারসাদিতে বাড়ছে চালের দাম দৈনিক ইনকেলাব স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থায় দক্ষিণ এশিয়ার নেতৃত্বে নেতৃত্ব দিতে পারেন ডক্টর ইউনুস আপনি শিরোনাম শুনলেন অনেক গুরুত্বপূর্ণ শিরোনাম আছে কিন্তু তার আগে আমরা একটু বন্যা নিয়ে কথা বলতে চাই চার জেলায় যে বন্যা দেখা দিল এবং আজকে প্রথম প্রথমে একটি নিশ্চয়ই আপনি ছবিটা দেখেছে সকালে এবং এখানে বলা হচ্ছে যে বিধ্বস্ত ঘর নির্মাণ নিয়ে চিন্তায় বন্যার তোরা এখন তো এই যে পানি নেমে যাওয়ার পরেই কিন্তু আসলে ক্ষতটা বেশি জেগে উঠে এখন তো বোধ করি বোধ আগের থেকে আরো বেশি সাধারণ মানুষকে সহায়তা করা খুবই জরুরি এটা ভীষণভাবে জরুরি এবং আমি যখন বন্যা চলছে বন্যা পানি আসছে তখন আমি সবাইকে বলেছি এখন এতটা উতলা হয়ে কোনো লাভ লাভ নেই যখন পানিটা নেমে যাবে তখন জনজীবনে দুর্ভোগ এবং যেই জিনিসগুলো সামনে এগিয়ে আসবে সেগুলোকে ফেস করাটাই হচ্ছে ইম্পর্টেন্ট তার ভিতরে সবচেয়ে বড় হলো থাকার জায়গা পুনর্বাসন পুনর্বাসন করা রিহ্যাবিলিটেশন এই চিরিজগুলো করতে হবে এবং আমি মনে করি যে এখন সমন্বিতভাবে করা দরকার আমাদের একটা ট্রেন্ডেসি এটা আমি দীর্ঘ তিরিশ বছর ধরে একটি সমাজসেবামূলক মানে আন্তর্জাতিক সংগঠন রোটের সাথে জড়িত ফলে আমি দেখেছি শীতকালেও শীতবস্ত্র দেওয়া হয় শুধুমাত্র যেখানে রাস্তার আশেপাশে যেখানে ইজিলি যাওয়া হয় এই সোনাপুর তারপরে আরও বহু জায়গা আছে নোয়াখালী এবং এই আশেপাশে দুর্গম এলাকা দুর্গম এলাকা সেই জায়গায় এদেরকে সহযোগিতা করতে হবে যদিও চাইতে এবারে অবস্থা অনেক ভালো এবার ছাত্ররা সাধারণ পাবলিক এবং বিভিন্ন সংগঠন তারা সবাই একসাথে ঝাঁপিয়ে পড়েছে এটা সেবা করতে আমি আশা করি যে অন্যান্য তুলনায় এবার ভালো হবে নিশ্চয়ই দুর্গতিটা কম আর আমি সবাইকে যেটা অনুরোধ করব এবার যেন তারা ভিটিটা উঁচু করে নেয় অন্তত একটা জায়গায় যেন তারা বসে থাকে একই সাথে কি আপনি আরেকটা একটা করতেই পারেন যে ভিটি উঁচু করলাম আমি বাড়ির কিন্তু যারা নদী খাল দখল করে বাড়িঘর বানালো তাদের উদ্দেশ্য তাদের উদ্দেশ্যে আমার মন্তব্য স্পষ্ট যে এটাই সর্বোত্তম সুযোগ একদম সব স্ম্যাশ করে দেওয়া ভালো হয়ে যান ভালো হয়ে যান আর আমাদের নদী খালগুলোকে যদি ঠিক মতন ড্রেজিং করা হয় তাহলে কিন্তু এই সমস্যা অনেকটাই সমাধান হবে অনেক ধন্যবাদ আপনাকে রাজনীতি নিয়ে একটু কথা বলতে চাই বিএনপির দুজন নেতার বক্তব্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে কোনো মূল্যে দেশে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে হবে রুল কবির রিজবি বলেছেন দেশের ছাত্র জনতাকে সতর্ক আহ্বান জানিয়েছেন তিনি এবং জামাতের সেক্রেটারি বলেছেন এখনই আত্মতৃপ্তিতে ভোগার সুযোগ নাই আবার আরেকটি পত্রিকা শিরোনাম করেছে সমকাল বিএনপির সঙ্গে জামায়াতের বাড়ছে তাহলে রাজনীতি কি বলছে আসলে যে জিনিসটা হচ্ছে কি যে সত্যিকার অর্থে এতদিন পর্যন্ত এই দলগুলো পাবলিকলি এসে কোনো কিছু করার সুযোগ পায়নি এখন তারা পাচ্ছে আর কিছু পত্রিকা আছে তাদের সার্কুলেশন বাড়ানোর জন্য মন গড়া খবরও দিয়ে দেয় কারণ এখন ধরো সব সবচেয়ে সুন্দর সুযোগ গুজব এবং এই সুযোগটা তারা নিচ্ছে তবে যে কথাটা আমি খসরু বলছি যে কথাটা সেক্রেটারি বলছেন সবগুলি সত্যি যে আমাদেরকে ধৈর্য ধরতে হবে সময় দিতে হবে সংস্কারই যদি মূল টার্গেট হয়ে থাকে তাহলে যথেষ্ট পরিমাণ সবাই দিতে হবে আপনি একটা জিনিস খেয়াল করুন যে পুলিশ এখন পর্যন্ত পুলিশ আপনার প্রপারলি আসে নাই কারণটা কি যে পুলিশটা অলমোস্ট মানে এই পার্সেন্টের উপরে হয়ে গেছিল দলীয় এখন এই দলীয় হচ্ছে ওই এখনো কাটে নেই এবং তাদেরকে অনেক ক্ষেত্রে বদলাতে হবে বাদ হবে একই অবস্থা বিশ্ববিদ্যালয় একই অবস্থা শিক্ষাঙ্গনে সব জায়গায় সচিবালয় একই অবস্থা আপনি একটা ডিপার্টমেন্টে বা একটা মন্ত্রণালয়ে যদি একশো জন কর্মচারী কর্মকর্তা থাকে তাহলে তার ভিতরে আশি জনই দলীয় ছিল এখন এদের ভেতরে কতজন নিউট্রাল সেটা জনকে তো ছাটাই করে আপনি কাজ করতে পারবেন আমি তো আগে বলেছি আর একদিনও বলেছিলাম আপনাকে যে ঠক বাসতে হ্যাঁ ঠক বাসতে গা করলে চলবে না আমাদেরকে একটু ধীরে সুস্থ বুঝে শুনে করতে হবে এবং আমি মনে করি অনেকে হয়তোবা এই যে ধাক্কাটা গেল এই ধাক্কাতে নিজেদেরকে সুযোগ পাবে দেশ ছাড়াতে পারবেন না এখন ভালো হোক আর মন্দ হোক ভালো মন্দির ভালো এক্সাক্টলি অনেক ধন্যবাদ আপনাকে আমরা বিশেষ করে ভারতের পর প্রতিরক্ষা মন্ত্রীর একটি বক্তব্য শুনে বা পড়ে একটু উদ্বেগেরই তো তৈরি হয় যেমন বাংলাদেশ নিয়ে রাজনাথ সিংহের এর বক্তব্য উদ্বেগের এটা প্রথম আলো শিরোনাম করেছে এবং তিনি বলেছেন যে যুদ্ধের জন্য সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে হবে এখন সশস্ত্র কার জন্য যুদ্ধ করবেন সেটা একটা প্রশ্ন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা গঙ্গ বিশেষ করে তিস্তার পানি নিয়ে খুব স্পষ্ট কথা বলেছেন তিনি বলেছেন যে নদীর পানি বন্টন হতে হবে আন্তর্জাতিক আইনে তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হতেই হবে আমি প্রথমে রাজনাথ সিংয়ের কথাটা বলি আসলে একটা জিনিস খেয়াল রাখতে হবে প্রতিবেশী বন্ধুসুলভ দুই দেশের ভেতরে যে কোনো কারণে হোক কিছুটা মানে মত মতবিরোধ বা সংশয় এসেছে এখন এটাকে যদি আরও উস্কানো দেওয়া হয় আরও উৎসাহিত করা হয় সেটা কিন্তু কারো মঙ্গলজনক না

আমাদের যে পরিবেশ এখন যদি এখানে যুদ্ধ না না যুদ্ধ না না যুদ্ধ বলে হলো না 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 এবং যুদ্ধের কোনো প্রশ্নই ওঠে না আমি মনে করি যে প্রতিবেশী দেশ ভারতের সাথে এ ধরনের কোনো প্রসঙ্গ আনাই উচিত না যারাই আনছে তারা না বুঝে ভুল করছে আমাদের সব একটা বড় প্রতিবেশী যারা আমাদের চারিদিক দিয়ে অবশ্যই রেসপেক্ট করি তাদেরকে ডেফিনেটলি রেসপেক্ট করব রেসপেক্ট না করা তো কোনো কারণ নাই এবং তাদেরও কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এরা আমাদের স্নেহ ভাজন আমাদের প্রতিবেশী আমাদের পাশেই আছে আমাদের পাশেই আছে এখন এমন একজনকে আপনি নিয়ে যদি কিছু করতে যান যাকে তার দেশে কেউ মানে নাই বা মানতে চায় নাই শেষ মুহূর্তে তো তাহলে তো মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়বেই এবং ভারতকে একটা খেয়াল রাখতে হবে যে তাতে কিন্তু ওই যে বিগ ব্রাদার অ্যাটিচিউড যেটা এই অ্যাটিচিউডটা কিন্তু চেঞ্জ করতে মানে সাম্প্রতিক বিশ্ব যেটা বলে তাতে আসলে মোরলি যেটা বলে সেই মোরলি পানা করে তো আসলে বিশ্ব চালানো যায় পানার ভেতরেও কিছু সলিড ব্যাপার স্যাপার থাকে কিন্তু এখানে হলো যেটা যে মানে হাসিনার পতনটা যদি তারা তাদের নিজেদের পতন হিসেবে ধরে নেয় তাহলে তো খুব মুশকিল এটা খুব গুরুত্বপূর্ণ কথা যে নিজেদের পতন হিসেবেই বা ধরে নেবে কেননা অনেক কারণ আছে প্রধান উপদেষ্টা যে তিস্তার পানি বন্টন নিয়ে কথা বলেছেন হ্যাঁ আহ নিউজ একদম দুটো জিনিস পড়েছেন উনি তিস্তার এটা কথা বলেছেন প্রাগ পড়েছেন যে সার্কের প্রয়োজন এই এলাকার সমস্যার সমাধানে সার্কের প্রয়োজন এখন তিস্তার পানি বন্টন দেখেন তিস্তাটা হলো কি এটা যতটা না প্রায়োগিক তার চেয়ে বেশি হলো পলিটিক্যাল রাজনীতি রাজনৈতিক তো আমি মনে করি উনি যথার্থ বলেছেন আমার উদয় বলছে যে বলছেন যে মানে উজানের থেকে যে পানিটা পাওয়ার যে অধিকার ন্যায্য যে অধিকার সেই অধিকারটা যদি আন্তর্জাতিক আইনে যা বলা আছে সেটাই আমাকে দেন আপনি উনি ওটাই বলেছেন এবং তাহলে যেটা হয় যে আপনি জানেন যে কোন সময়টায় আপনার কতটুকু পানি আসবে এবং সেই পানিটা ধারণ করার ক্ষমতা আছে কি না ধারণ করার ক্ষমতা না থাকলে বিকল্প হিসাবে কি করতে হবে সেটা আপনি জানবেন কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে আপনি কিছু জানলেন না হঠাৎ করে ভোরবেলা উঠে দেখলেন বাদ ছেড়ে দিলেন আমি গেলাম আপনি ভেসে গেলেন এটা হলে তো হবে না আপনাকে যথেষ্ট মানে আমি যেটা বলছি দুই দলেরই বা দুই দেশেরই বার্ষপরিক একটা সৌহার্দ্যমূলক সম্পর্ক থাকতে হবে সমঝোতা এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী চলতে হবে রনঘসেন আপনি ইন হোসেন নিয়ে যেটা আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে আমি দুটো শিরোনাম পড়েছিলাম হ্যাঁ হ্যাঁ এবং সেই সেই শিরোনাম পড়তে গিয়ে আমি একটু হতচট খেয়েছিলাম যে একটা মানুষের আমি অনুষ্ঠানে বারবার বলি একটা মানুষের কত টাকা লাগে যেমন ছাদাবাজি প্রসঙ্গে সাজান খানকে নিয়ে একটা রিপোর্ট বেরিয়েছে একাধিক পত্রিকায় আর কি দিনে উনি দশ কোটি টাকা চাদা তুলেন এখন যাই এটা সত্য মিথ্যা কি সেটা বুঝলাম হাসিনার আয়া বুয়ারাও বাগিয়েছেন প্লট আবার এইটা বলতে যে যেটা মনে হলো যে একদম ক্ষমতাবান মানুষের কাছে আয়া বুয়াদের তো প্রত্যাশা থাকতেই পারে কিন্তু কতটা এখন এই যে কথা কথাটা বলে যে কতটা এই মাত্রা জ্ঞানটা যাদের না থাকে তাদেরকে নিয়ে সমস্যা হয় এখন একজন পিয়নেরও যদি চারশো কোটি টাকা চারশো কোটি টাকা থাকে এবং সেটা বলতে যদি তার মালিক খুব উচ্ছ্বসিত হন খুশি হন তাহলে মুশকিল কারণ আমি যদি ওই পিয়নের মালিক হতাম আমার মুখ দিয়ে কথাটা বেরিয়ে হতো না কারণ ওটা আমার জন্য লজ্জা লজ্জা আমার জন্য লজ্জাস করে ওটা তো সেখানে আমি এত গর্বের সাথে বললাম যে আমার পিয়নেরও তো চারশো কোটি টাকা এটা খুব হাস্যকর একটা ব্যাপার ছিল এবং এটা এটা ইন্ডিকেট করে যে উনি আসলে দেশটাকে কিভাবে দেখেছেন আর ওই যে আয়াবুয়ার কথা বললেন আয়বর ক্ষেত্রে যেটা তাদের তো দাবি থাকতেই পারে বা আমার কিছু দিলেন না মা আমার কিছু দিলেন না এটা তো থাকতেই পারে মাফ করে দেওয়া হ্যাঁ না কিন্তু কি দিচ্ছি কতটুকু দিচ্ছি এখন আমার আয়াকে যদি আমি গুলশানের একটা দশ কাঠা প্লট দেই তাহলে কিন্তু হবে না আমি যদি তাকে তার গ্রামের বাড়িতে পাঁচ কাঠা বা পাঁচ শতাংশ জমি দেয় এটা জাস্টিফাইড এই মাত্রাটা আমাদেরকে নির্ধারণ করতে হবে এবং সেটা না করলে হবে না এটা খুবই খুবই জরুরি আমরা যেটা করি না আসলে আপনি গানের মানুষ শুধু গানের মানুষের বললেই না আপনি একটি পত্রিকা চালান দীর্ঘদিন ধরে সরগাম আমাদের জাতীয় সঙ্গীত একেবারে বুকের গভীর থেকে উচ্চারিত হয় দুর্ভাগ্যজনক হলো সত্য জাতীয় সঙ্গীত পাল্টানো নিয়ে কথাবার্তা হচ্ছে এই যে আমি কথাগুলো বলছি আমার শরীরের পশম শিউরে উঠছে যে এটা কি করে হয় কি মনে হয় আপনার কাছে আমি এখানে একটা কথা বলবো আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এটা বোধ আমরা একটু বেশি উদ্বিগ্ন হচ্ছি বা চিন্তিত হচ্ছি বা ওই যিনি বলেছেন তার কথাকে বেশি গুরুত্ব দিচ্ছি তার কথাকে বেশি গুরুত্ব দিচ্ছি এখন আমি যদি বলি যে রাস্তা বিপারে দাঁড়িয়ে বললি যে চ্যানেল আইটা আমার হবে তাহলে চ্যানেলের কিছু এসে যায় কিনা না মানে আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন এটা তো হবে না তো এখন কারো দুই থাকতে পারে আর কথা খেয়াল রাখতে হবে সাড়ে আট বছর সে আয়না ঘরে ছিল সুতরাং তার যে মনস্তাত্ত্বিক অবস্থাটা কি সেটাও চিন্তা করতে হবে এইভাবে চলতে হবে কিন্তু একটা কিছু পেলাম আর ছুটলাম তা কিন্তু ঠিক না আরেকটা জিনিস আমি এটা বলি যেটা আমি ছাত্রদের একটা ওয়েবসাইটে দেখলাম মানে অ্যাপসে দেখলাম সেখানে তারা লিখেছে যে আপনারা খেয়াল রাখবেন আমরা মাত্র তিন চারটা সামরিক বেসামরিক কু মানে প্রতিহত করেছি কিন্তু প্রতি মুহূর্তে প্রতি জায়গায় এ ধরনের চলতে থাকবে তার মানে যেটা তারা মিন করেছে সেটা হলো যে সরকারের লোকজন ষড়যন্ত্র করতে পারে স্বস্তিতে থাকতে দেবে না কারণ আমি কালকে বিকেলে এই জাতীয় সংগীত নিয়ে যত বড় মিছিল দেখলাম যত সমাবেশ দেখলাম আহ প্রেস ক্লাবের সামনে একটা এ মাথা থেকে ও মাথা বহু বহু অন্যায়ের বিরুদ্ধে কিন্তু এরকম মিছিল দেখি নাই তাই আমার কেন জানি মনে হয় যে সব যে বাস্তবিক এবং সব যে সত্যি তা না অনেক কিছু হয়তো বা না কিন্তু জাতীয় প্রেস ক্লাবের এই মিছিলের সাথে অন্যান্য অন্যায়ের সাথে বিরুদ্ধে কথা বলা একেবারেই তো ডিফারেন্ট জিনিস না জাতীয় সঙ্গীত তো অন্য ব্যাপার হ্যাঁ না জাতীয় সঙ্গীত আমি বললাম যে যাদেরকে দেখলাম জি 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 তাদেরকে আমি অন্য অন্যায় দেখি নাই জি জি আমি সে কথাটা বলছি আমি এটাকে ই করছি না আর মানে সবচেয়ে বড় কথা হলো যখন এই ধরনের কোনো বক্তব্য সেই মহল থেকে বা সেই জায়গা থেকে আসবে যেটার গুরুত্ব আছে ধারণা করতে পারব না আমরা এটাকে উড়িয়ে দেই হ্যাঁ সবচেয়ে বড় কথা হলো আপনারা নেগ্লেট করেই এটাকে কিন্তু সতর্ক থাকি সতর্ক থাকি অনেক অনেক ধন্যবাদ আপনাকে সতর্ক থাকি মাননীয় প্রধান উপদেষ্টা পরশুদিন খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে শিক্ষার্থীদের আন্দোলনের যথেষ্ট প্রশংসা করবার পরে তিনি বলেছেন যে এখন বাবারা তোমাদের ক্লাসে ফিরে যেতে হবে ক্লাসে ফিরে যাও তো অনেক দিন ধরে শিক্ষাঙ্গন বন্ধ এবং ক্লাসের পরিবেশ নেই পড়াশোনার পরিবেশ নেই বিশ্ববিদ্যালয়গুলোর পরিবেশ লেখাপড়ার পরিবেশ লাইব্রেরি জমজমাট গমগম করবে এটাই তো এখন প্রত্যাশা কি বলেন আপনি আমি তো মনে করি যে এটা যে কোনোভাবেই হোক না কেন আমাদের জন্য জাতির জন্য ভয়ঙ্কর একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে এই যে একটা দু মাস তিন মাস চার মাস চলে গেছে আরও হয়তো বা কিছুদিন যাবে এই অরম্ভাসে যে জিনিসটা হবে এই স্টুডেন্টরা কিন্তু তারপরে আর পড়তে চাইবে না যেমন এইচএসসির যারা পরীক্ষাটা দিতে পরীক্ষাটা দিল না না। কিন্তু তারা আসলে বুঝলো না যে পরীক্ষা দিয়ে ফেল করলে তাদের যতটুকু সম্মান থাকতো এই অটোপ্রবোশন বা এই ধরনের ব্যাপারে তাদের কিন্তু সেই সম্মানটুকু থাকবে না বা তাদের মেরিটটা সেইভাবে জাজ করা হবে না এখন যদি ছাত্র ছাত্রীরা শিক্ষাঙ্গনে না ফিরে আসে আমি আপনাকে স্পষ্টভাবে বলি সেটা খুবই অ্যালার্মিং সিচুয়েশন হবে বাংলাদেশের জন্যে এমনিতেই কিন্তু আমি জানি না কেন বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা এটা নিয়ে এত এক্সপেরিমেন্ট হয়েছে এত এক্সপেরিমেন্ট হয়েছে যে শিক্ষার মান অনেক নিচে নেমে গেছে তারপরে যদি পড়াশোনাই না হয় ক্লাসই না হয় তাহলে প্রফেসর ইনুস একদম মানে যথার্থভাবে ছাত্রছাত্রীদের ফিরে আসতে বলেছেন এখন দেখা যাক কি হয় আর এখন তো বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির তো ভিসি নিয়োগ হয়ে না অধিকাংশ প্রায় অধিকাংশ বিশ্ববিদ্যালয় এখন বলা যায় জাহাঙ্গীরনগর ঢাকা বিশ্ববিদ্যালয়তে হয়ে গেছে চল্লিশটা পদত্যাগ করেছিল এখনো অনেক বাকি আছে তো সেই জায়গা থেকে আমরা প্রত্যাশা করতেই পারি যে শিক্ষাঙ্গন আবার সেই জমে উঠুক জমে উঠুক ডাকসু নির্বাচন হোক ডাকসু নির্বাচন হোক ছাত্র সংসদগুলো কার্যকর হোক সেটি তো আমাদের হ্যাঁ এবং তারা যেন আমার আমার একটাই অনুরোধ থাকবে তারা যেন দলকানা দলদাস না হয় একদম খুব যোগ্য কথা যে দলকানা দলদা এর জন্যই তো আজকে আমাদের এই পরি অবস্থা আজকে স্বাধীনতা 53 বছর পরে সিঙ্গাপুর কোথায় চলে গেছে মালয়েশিয়া কোথায় চলে গেছে আর আমরা এখন এই সিএনজি আর অটো রিক্সা নিয়ে বাড়ামাড়ি করি আপনি আপনি সিঙ্গাপুরের কথা যখন বললেন চারিদিকে সাগরের মাছখানে একটা দেশ তো সেই দেশ একসময় অনেক দরিদ্র ছিল এবং সেই দেশ আজকে পৃথিবীর বুকে একেবারে দুর্দন্ত ঐশ্বর্য নিয়ে দাঁড়িয়ে আছে তা আমাদের এই প্রিয় মাতৃভূমিও তো এটা পারে দাঁড়াতে পারে একেবারে শেষের দিকে একটি অনিয়মের কথা তুলে আপনার আলোচনা শেষ করতে চাই বঙ্গবন্ধুর ভাস্কর্য বঙ্গবন্ধুর বিভিন্ন ভাস্কর্য ধ্বংস করে ফেলা হলো এটা একটা খুব আমি মনে করি অন্যায় কাজ হয়েছে কিন্তু আজকে কালের কণ্ঠে যে রিপোর্টটি আবার বেরোলো বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে অনিয়ম দুর্নীতি এটা কি বলবেন মুশকিলটা হয়েছে কি একটা কথা বলি আমাদের যে কোনো প্রজেক্টে বঙ্গবন্ধু প্রথমে আগে নয় ছয়টা বের করতে হবে হ্যাঁ বঙ্গবন্ধুর ছবি থাকলে অথবা বঙ্গবন্ধুর পরিবারের সাথে কেউ সম্পৃক্ত আছে ওই প্রজেক্টের সাথে থাকলেই সেই প্রজেক্ট পাস সবকিছু পাস আপনি দেখেন এই যে বঙ্গবন্ধু কর্নার এক একটা কর্নারের জন্য দশ লক্ষ টাকা করে নেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু কর্নার আচ্ছা আচ্ছা এই যে ব্যাঙ্কগুলোতে তারপরে এয়ারপোর্টে সব জায়গায় নেওয়া হয়েছে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে এই যে টাকাগুলো নিল টাকাগুলো নিল অ্যাকচুয়ালি সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এবং দুর্নীতির সুযোগ তৈরি করা আপনাকে আমি একটা মজার কথা বলি যেহেতু আপনি এটা বললেন সেটা হলো যে একদম শেষে একদম শেষে একদম দু মিনিটে শেষ করে দিচ্ছি ক্যানাডা থেকে এক ভদ্রলোক আসলেন তো ওই অনুষ্ঠানের সভাপতি ছিলেন না আমাকে রিকোয়েস্ট করেছিল যে তুমি করো সভাপতি করো আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম এই সংগঠনে তো যা আবার পরে আমি দেখলাম যে উনি ক্যানাডায় যেয়ে মাত্র চার বছরে আটটা বঙ্গবন্ধুর উপরে বই বের করেছেন জীবনী থেকে শুরু করে উপন্যাস সবকিছু রে বাবা তো তখন আমি তাকে বললাম যে ভাই আমার দুর্ভাগ্য আমি সভাপতিত্ব করছি কিন্তু আপনার লেখানির সাথে আমার কোনো সম্পর্ক নাই তবে আপনাকে বলে দিই আপনি কিন্তু শুধুমাত্র বঙ্গবন্ধুর ব্যবহার করছেন এবং সেই কারণে এতগুলো বই বের করতে পেরেছেন এটা কিন্তু ঠিক না অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আমরা খুবই বিস্মুত হই কিছু কিছু শিরোনাম দেখে এভাবে হয় অবিশ্বাস্য ভালো থাকবেন আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে খোদা হাফিজ